জ্ঞানে ইসলাম ধর্মের ও আল্লাহ রাসূলের উপর বিশ্বাস রেখে সম্পূর্ণ সজ্ঞানে নিজ ইচ্ছায় নিজ তাগিদে কোর্টে গিয়ে আমি আমার ধর্ম পরিবর্তন করি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। শ্রোতা আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন একটি বিধর্মী মেয়ে কেন এবং কীভাবে ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় স্বজ্ঞানে এই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার একটি ভিডিও। তো চলুন আমরা ভিডিওটি দেখি এবং তারই মুখে শুনি সে কীভাবে এবং কেন ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই ধর্মে গ্রহণ করেছে। আমার নাম সুনেহেরা ইসলাম মেঘলা, আমার পূর্ব নাম ছিল মেঘলা মহাজন, আমার বয়স 22 বছর 7 মাস, আমার বার্থ ডেট হচ্ছে 27 মার্চ 1997, এই হলো আমার ভোটার আইডি কার্ড। আমি বর্তমানে নাসিরাবাদ ওমেন কলেজ থেকে ইকোনমিক্স অনার্স কমপ্লিট করেছি এবং মাস্টার্সে ভর্তি হব। আমি সম্পূর্ণ সজ্ঞানে ইসলাম ধর্মের ও আল্লাহ রাসূলের ওপর বিশ্বাস রেখে সম্পূর্ণ সজ্ঞানে নিজ ইচ্ছায় নিজ তাগিদে কোর্টে গিয়ে আমি আমার ধর্ম পরিবর্তন করি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। আমি আমার আল্লাহকে ভরসা রেখে, আমি জানি আমার আল্লাহ নিশ্চয় ভবিষ্যতে আমার জন্য অনেক ভালো কিছু রেখে গেছেন, সেই আল্লাহর প্রতি ভরসা রেখে আমি কারোর প্ররোচনা ছাড়াই, কারো জবরদস্তি ছাড়াই সম্পূর্ণ নিজ ইচ্ছায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। যেহেতু আমি একজন সাবালিকা এবং বাংলাদেশের রীতিনীতি, বাংলাদেশের সরকারি আইন অনুযায়ী আমার অধিকার আছে আমার ভবিষ্যৎ এবং আমার মন্তব্য এবং আমার ব্যক্তিগত মতামতকে তুলে ধরার, এবং আমি আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে ইসলাম ধর্ম গ্রহণ করি। আমি এই ইসলাম ধর্ম গ্রহণের আমার এই হলফনামা আমি সবাইকে দেখাতে চাই। এই হলো আমার হলফনামা যেখানে আমি সম্পূর্ণ নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করি এবং আমি নিজ তাগিদে কোর্টে গিয়ে কারো কোনো সাহায্য ছাড়াই নিজের ইচ্ছায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করি এবং আমার পূর্বের ধর্ম ত্যাগ করি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই বিজ্ঞপ্তিটি দৈনিক পূর্বদেশ এবং দৈনিক সংগ্রাম পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। আমি কারো প্ররোচনা ছাড়াই নিজের ইচ্ছায়, যেহেতু আমি সাবালিকা, আমি আমার নিজ তাগিদে অফিসে গিয়ে, সংবাদপত্র অফিসে গিয়ে আমি এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করি। আমি আরও বলতে চাই, 2011 সালে 11 জানুয়ারি আমার একসাথে এক মুসলিম ছেলের সাথে সম্পর্ক হয় এবং আমরা ইসলামের প্রতি বিশ্বাস রেখে এবং আমি তার প্রতি বিশ্বাস রেখে এবং আমরা ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। ঠিক 13 তারিখ 11 মাস 2019 তারিখে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং আমি জানি আমার আল্লাহ নিশ্চয়ই আমার কপালে ভালো কিছু রেখে দিয়েছেন, কারণ আমি এমন ভালো একটা মানুষ পেয়েছি যাকে আমি ভালোবেসি, তাকে আমি পেয়েছি। আমি তার সাথে সুখে থাকতে চাই, আমি জানি আমি সুখে থাকবো, আমার ইসলাম আমাকে অবশ্যই সুখে রাখবে। আমি আমার স্বামীর প্রতি ভরসা রেখে, স্বামীর প্রতি বিশ্বাস রেখে বলতে চাই আমি অনেক ভালো থাকবো। আমি আমার পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আমি আমার স্বামীর সাথে সুখে থাকতে চাই, কিন্তু তারা আমাকে জোর জবরদস্তি করে ঘরবন্দি করে রাখে এবং আমি এক পর্যায়ে টর্চার সহ্য করতে না পারি ঘর থেকে বের হয়ে যাই। আমি ঘর থেকে বের হয়ে আমি আমার স্বামীর সাথে উঠি এবং আমি অনেক ভালো আছি। আমি আমার কোরআন শরীফ ধরে শপথ করতে চাই, আমি আমার ইসলামকে ঠিক সাক্ষী রেখে বলতে চাই, আমার মা বাবাকে বলছি, মা বাবা প্লিজ তোমরা আমাকে ক্ষমা করো, আমি জানি আমি তোমাদেরকে কষ্ট দিয়েছি, কিন্তু তোমরা তো চেয়েছো আমি ভালো থাকি, আমি সুখে থাকি, আমি তো সুখেই আছি মা, আমি সুখে আছি, তুমি বিশ্বাস করো, আমি আমার স্বামীর সাথে অনেক বেশি ভালো আছি, সে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি, এবং আমি চাই না আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাসুর, আমার স্বামীর উপর তোমরা কোনো হয়রানিমূলক কোনো কাজ করো, কারণ তাদের সম্মান আমার সম্মান। আমি যখন আমার স্বামীকে অ্যাকসেপ্ট করেছি আমার স্বামী হিসেবে, আমি তার সাথে আমার সারা জীবন তার সাথে কাটাতে চাই। তোমরা প্লিজ আমাকে ভালো থাকতে দাও, তোমরা ভালো থাকো, আমি আমার ইসলামের কাছে, তোমার আমার ইসলাম ধর্মের উপর বিশ্বাস রেখে আমি বলছি, আমি আমার আল্লাহর কাছে দোয়া করবো তোমরা যেন ভালো থাকো, তোমরাও আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো থাকি। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি এবং আমি জানি আমি সঠিক ডিসিশনটাই নিয়েছি, তোমরা তো চেয়েছো আমি ভালো থাকি, আমি ভালো আছি, তোমরা প্লিজ আমাকে হয়রানি করো না, আমি অনেক ভালো আছি, আমি আমার আমি সাবালিকা, আমি আমার ডিসিশনটা নিতে পারি, আমি বাংলাদেশের সরকারের আইন অনুযায়ী 18 বছর পেরিয়ে এসেছি অনেক আগে, আমি আমার ডিসিশনটা নিতে পারি, তোমরা প্লিজ আমাকে হয়রানি করো না, আমার শ্বশুর শাশুড়ি আমার ভাসুর কাউকে হয়রানি করো না, ওরা অনেক ভালো মানুষ, তোমরা তো চিনো তাদেরকে, আমরা একই এলাকার মানুষ, আমি তো ভালো থাকবো তোমরাও জানো, প্লিজ আমাকে হয়রানি করো না, আমি অনেক ভালো আছি, আমি অনেক 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 ভালো আছি, তোমরা তোমরা চাইলে আমার সাথে এসে দেখতে পারো,
তোমরা তোমাদের তো কোনো তোমাদের তোমাদের সাথে তো আমার সম্পর্ক শেষ হয়ে যায়নি। আমি অবশ্যই অবশ্যই তোমাদের সাথে কন্ট্যাক্ট করব। আমাকে প্লিজ তোমরা দোয়া করো, আসি আমাকে, আমি যেন ভালো থাকি, আমি আমার স্বামী সন্তান, আমি আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি সবাই। দর্শক শ্রোতা, আপনারা ভিডিওতে যে মেয়েটিকে দেখলেন, উনি একটি বিধর্মী মেয়ে, একটি মুসলমান ছেলের সঙ্গে সম্পর্ক করে স্বজ্ঞানে স্বইচ্ছায় ধর্মীয় রীতিনীতি মেনে এবং কোল্টের মাধ্যমে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং উনি দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তো আপনারা সেই ভিডিওটি দেখলেন, উনি সমস্ত আইনগত প্রসেস উনি সম্পন্ন করেছেন এবং সব কিছুই আপনারা ওনার মুখে শুনতে পেলেন এবং দেখলেন। তো ভিউয়ার্স, যুগে যুগে বিধর্মী মানুষ এভাবে ইসলামের ছায়াতলে ইসলামের আদর্শ অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাই আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনই বিধর্মীদের উনি সবসময় ইসলামের দাওয়াত দিয়ে গেছেন এবং উনি কখনও বিধর্মীদের ঘৃণা করতেন না। তাই আসুন আমরাও বিধর্মীদের ঘৃণা না করে তাদের ইসলামের আদর্শ সম্পর্কে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি এবং ইসলামের ধর্মে আদর্শ অনুপ্রাণিত হয়েই তারা দেখা যাবে এক সময় ধীরে ধীরে সবই ইসলামের আদর্শ গ্রহণ করে এই ধর্মে ধর্মান্তরিত হবেন। তো দর্শক শ্রোতা, ভিডিওটি আমি আজকের দীর্ঘায়িত করছি না। তা আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।